Hello everyone, কি খবর আশা কৰো সকলো ভালে আছা মইনাজান খবৰ অন্যটা ভিডিওলৈ আপোনালোক সকলোকে স্বাগতমছৰ জামিতা সিমেন চাপৰি শিল্পী হগৰ পাংগন জেহিৰা যে এটা আপডেট দিছে সিমেন চাপৰি হিসাবে নাট্য কুছি নাটকৰ কৰ্মশালা চলাই আছে এই কৰ্মশালা আজি যিসকল ৰাছলি যি নাটকৰ শিক্ষা দিছোঁ আজি তাৰিখ আজি মঞ্চস্থ কৰা অৰ্থাৎ আজি নাটক প্ৰদৰ্শন কৰাৰ নাটক চাবলৈ গৈ আছো বলো একেলগে আমি সকলোৱে নাটক চাম লেটছ গো আমিও আহি আহি পালোহি সিমেন চাপৰি শিল্পী সংঘৰ প্ৰাংগণত যি সিমেন চাপৰি ইজাবেলা নাট্য গোষ্ঠী যি নাটকৰ কৰ্মশালা চলাইছিলে তাৰে সেই যিকেইখন নাট দুখনকৈ নাট ইয়াত আজি মঞ্চস্থ কৰা হ'ব তাৰে কিছুমান দৃশ্যাংগ দেখুৱাব আপোনালোকক বলকচোন আৰু এয়া আজি নাটক চোৱাৰ বাবে দৰ্শকৰ সমাগম চাওক আৰু কলা কৌশলী সকলো কামৰ কাম কাজ আগবঢ়াইছে আৰু কিছুমানৰ পাছত যিহেতু নাটক আৰম্ভ হ'ব আৰু অপেক্ষা কৰোঁ কিছু সময় আৰু চাই থাকক দৃশ্যাংগসমূহ আৰু যিহেতু নাটক প্ৰদৰ্শন হোৱাৰ প্ৰাক মুহূৰ্তত আমাৰ কলা কৌশলীসকলে অৰ্থাৎ নাটকৰ কৰ্মকৰ্তাসকলে যি নাটকখন সুন্দৰকৈ পৰিচালনা হ'বৰ হেতুকে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনায় আৰু লগতে একোচি বন্তি প্ৰজ্বলন কৰে তেওঁলোকে নমস্কার প্রেক্ষাগৃহ উপস্থিত থাকা সদুদিক আমি হাজার সম্ভাষণ জানাই আমি নাট্য গোষ্ঠীর যে কর্মশালা অনুষ্ঠিত করা হয়েছিল সেই সামরণীর অনুষ্ঠানের সংগতি রাখি আমি দুখন নাট মঞ্চস্থ করবলে আয়োজন করেছিল সেয়ে আমি প্রথমখানে নাট আরম্ভ করার আগতেই আমি দর্শকদের জ্ঞাপন জানাইছো আমি ইয়াতে কোনো ধরনের মঞ্চত সাউন্ডের ব্যবস্থা করা হওয়া নাই সেয়ে আমি দর্শকদের জ্ঞাপন জানাইছো আমি দিনের ভাগত সাউন্ডের পরীক্ষা করে চাইছিল যদিও সাউন্ডে কোনো ধরনের ইয়াতে কাম করা নাছিল সেয়ে আমি পুনরায় গোহারি জানাইছো আপনাদের নিরাপত্তা অবলম্বন করে যাতে নাটক ধরি উপভোগ করে এই উঠি অহা শিশুসকলক আপনাদের আশীর্ আগবহায় তার প্রতি আমি গোহারি জানাইছো আর আমি আরম্ভ করবো প্রথম খনি নাটক শিশুনাথ গুঞ্জন ভরালীর রচনারে ময়ূরমোহন পরিকল্পনা পরিচালনা পার্থ প্রবীণ গড়ার আর রমা বরগোহাঁই নাথ লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন
বন্ধুসকল, এই নাটকৰ দৃশ্যাংশ ইমানতে সামৰিছোঁ। এই নাটকখন যদি আপুনি সম্পূৰ্ণকৈ চাব বিচাৰে তেনেহ'লে আপোনালোকে মইনাজান অসম ফেচবুক পেজটো চাৰ্চ কৰিব, তাত সম্পূৰ্ণ নাটকখন দিয়া আছে। ধন্যবাদ বন্ধুসকল, পুনৰ এটা নতুন ভিডিঅ'ত লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ বিদায় মাগিছোঁ। ধন্যবাদ, জয় অসম।